তারাপীঠের গর্ভগৃহে রয়েছি আমরা, মায়ের শয্যার সামনেই রয়েছে মায়ের এই মূর্তি, যেটা হচ্ছে রাজরাজেশ্বরী রূপ। শিলা ব্রহ্মময়ী রূপের ওপরেই রাজরাজেশ্বরী রূপ সেটা চড়ানো থাকে, বা রাজরাজেশ্বরী রূপের আবরণের নিচে থাকে হচ্ছে শিলা ব্রহ্মময়ী মূর্তি। এবং তার সামনেই আমরা দেখতে পাচ্ছি যে ভোগ নিবেদন করা হয়েছে। ভোগ নিবেদনে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি পাঁচ রকম ভাজা এখানে রয়েছে, পাঁচ রকম ভাজা রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পটল ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, মাছ রয়েছে, সবই রয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু পোড়া মাছ এখানের একটা অন্যতম বিখ্যাত, পোড়া মাছ দেওয়া হয় এবং সেই সঙ্গে মিষ্টি দেওয়া হয়। সেই সমস্ত ভোগ এবং পায়েস রয়েছে। যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো যে কীভাবে আপনারা ভোগ নিবেদন করেন। মায়ের মন্ত্র দিয়ে ভোগ নিবেদন করা হয়, তারপর কি বন্ধ করে দেওয়া হয়? তারপর ভোগ নিবেদন করে কিছুক্ষণ রেস্ট দেওয়া হয় মাকে। আচ্ছা, আজকে বিশেষ কোনো ভোগ আছে? বিশেষ বলতে কালী পুজো উপলক্ষে ভোগ, মায়ের উপর তো সমস্ত কিছু পূজা হয়। দশমাবিদ্যা কালী তারা সরস্বতী বোন সবই, তারা মাকে কালী স্বরূপে পুজো করানো হয়। আজকে ভোগ কি কি দিচ্ছে? মোটামুটি আজকে মাকে বিভিন্ন রকম ভাজা ভুজি দিয়ে, পোলাও অন্ন, সাদা অন্ন, খিচুড়ি ভোগ, মাছ ভাজা, চাটনি, পায়েস, এইসব দিয়ে মাকে ভোগ দেওয়া। অবশ্যই, কিরমভাবে ভোগটা নিবেদন করবেন আপনারা? আজকে ঠাকুর মশাই উনি ওনারই পালা, উনি আজকে ভোগে নিবেদন করবেন। আপনি কতক্ষণ এই ভোগ নিবেদনের পালা চলবে? মিনিট পনেরো তো লাগবে। কি মন্ত্রোচ্চারণ করতে হয়, কোনো মন্ত্রোচ্চারণ হয়? সেটা আমাদের পার্সোনাল ব্যাপার আছে, সেটা একদম মানুষ জানবে না। মানুষ না না এরকমভাবেই ভোগ নিবেদন করা হয়, কেউ জানবেন না। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে রয়েছে যেরকম বেগুন ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, পটল ভাজা রয়েছে, এবং সেই সঙ্গে এখানে মাছ, পায়েস এবং সমস্ত কিছুই রয়েছে। সেই সমস্ত ভোগই নিবেদন করা হচ্ছে তারামাকে, এবং আজকে কালী পুজোর দিন এই বিশেষ ভোগ তারামায়ের চরণে কিন্তু নিবেদন করা হচ্ছে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, তারাপীঠ।